আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পোরসিলিন ক্যাপের পোরসিলিন অংশ যদি কখনও উঠে যায় বা ভেঙে যায় ফেটে যায় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে অনেক কারণেই ক্যাপ করার প্রয়োজন হয়ে থাকে দাঁত যদি কখনও ভেঙে যায় অথবা দাঁতে যদি রুট ক্যানের চিকিৎসা করা হয় সেক্ষেত্রে অবশ্যই সে দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিতে হয় দাঁতের সুরক্ষার জন্য ভিউয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এই দাঁতটিতে সমস্যা ছিল আর এটি ট্রিটমেন্ট করে সেখানে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে আর সামনের দিকে হলে অবশ্যই এ ধরনের পোরসিলিন মেটাল ফিউসড ক্যাপ এগুলাই ব্যবহার করা হয়ে থাকে যেহেতু দাঁতের কালারের সঙ্গে ম্যাচিংয়ের একটা ব্যাপার রয়েছে তার জন্য কিন্তু সামনের দিকে হলে অবশ্যই এ ধরনের পোরসিলিন ক্যাপ করা হয়ে থাকে ভিওয়ার্স এই পোরসিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে কালো একটি অংশ দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মেটাল অংশ এবং তার পরবর্তীতে উপরে থাকে পোরসিলিন অংশ যে পোরসিলিন অংশটি দেখতে দাঁতের মতো হয়ে থাকে বা দাঁতের কালারের মতো হয়ে থাকে এই পোরসিলিন অংশটি খুবই শক্ত মজবুত থাক শক্ত এবং মজবুতভাবে কিন্তু দাঁতের এই মেটালের সঙ্গে লেগে থাকে কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে দাঁতের এই ক্যাপের যে উপরের অংশে পোরসিলিন দেওয়া থাকে এটি কখনো কখনো উঠে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো অনেকেই জানতে চেয়েছেন যে এভাবে যদি পোরসিলিন অংশটি উঠে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় কি তো ভিওর্স তাদের জন্য বলছি যদি পোরসিলিন ক্যাপের পোরসিলিন অংশটি কিছুটা অংশ বা পুরোপুরিও উঠে যায় ক্ষেত্রে আপনার দাঁতের কোনো ধরনের সমস্যা হবে না যে মেটাল অংশ থাকবে সেই মেটাল অংশটি কিন্তু পুরোপুরিভাবে আপনার সেই দাঁতটিকে সুরক্ষা দিতে সক্ষম এই পোরসিলিন অংশটি ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে দেওয়ার জন্যই কিন্তু পোরসিলিন অংশটি ব্যবহার করা হয়ে থাকে তো ভিওর্স যারা জানতে চেয়েছিলেন যে দাঁতের পোরসিলিন দাঁতের ক্যাপের যে পোরসিলিন অংশটি থাকে এটি উঠে গেলে কোনো সমস্যা হয় কি না আসলে এটি উঠে গেলে তেমন কোনো সমস্যা নাই তবে যদি সামনের দিকে কোনো দাঁতে ক্যাপ করা হয়ে থাকে আর সেই ক্যাপের পোরসিলিন অংশটি যদি উঠে যেয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো যদি এমন হয়ে থাকে তাহলে সামনের দিকের দাঁতগুলা দেখা যায় আর সেখানে যদি এমন কালো ভাব দেখা যায় তাহলে কিন্তু সেটি দেখতে ভালো দেখায় না তার জন্যে যদি কিনা না সামনের দিকের কোনো ক্যাপের পোরসিলিন এমনভাবে উঠে যায় সেক্ষেত্রে আপনার ক্যাপটি পরিবর্তন করিয়ে নিতে হবে অন্যথায় কোনো সমস্যা নাই কিন্তু দেখতে খারাপ দেখা যাবে খুব বেশি একটা ভালো দেখা যাবে না তার জন্যেই এ ধরনের সমস্যায় যদি সামনের দিকে হয়ে থাকে তাহলে আপনি ক্যাপটি পরিবর্তন করে নিতে পারেন যদি মাড়ির দিকেও এ ধরনের সমস্যা হয় তাহলেও আপনি কিন্তু ক্যাপটি পরিবর্তন করতে পারেন অথবা যদি আপনি পরিবর্তন করতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম